সর্বনাশা পদ্মার এ ভাঙন শরীয়তপুরের নড়িয়ার মুফলতগঞ্জ বাজার এলাকায়। এভাবে প্রতিনিয়ত ভাঙছে পদ্মার তীর। গত ২৪ ঘন্টায় শতাধিক দোকানসহ তিনটি বহুতল বাণিজ্যিক ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে পড়েছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আতঙ্কে দুই শতাধিক দোকান সরিয়ে নিয়েছেন মুফলতগঞ্জের ব্যবসায়ীরা। নড়িয়া মুফলতগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান ক্লিনিক, দেওয়ান কমপ্লেক্স, তিনতলা চারতলা বহুতল ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেল। এমত অবস্থায় সরকার যদি এই নদী ভাঙন রোধকল্পে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে অচিরেই নড়িয়া উপজেলা এবং নড়িয়া উপজেলার সরকারি বেসরকারি স্থাপনাসহ নড়িয়া পৌরসভা খুব দ্রুত নদী ভাঙার শিকার হওয়ার আশঙ্কা আছে। নড়িয়া পৌরসভা, কেদারপুর, মুক্তারের চর ও ঘড়িশা ইউনিয়নের ভিটেমাটি হারানো মানুষের সংখ্যা বাড়ছেই। দ্রুত নদী ড্রেজিং, নদীর তীর সংরক্ষণ করে বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বেরিবাঁধের আশা আশায় আমাদের জায়গা জমি ভিটেমাটি একটু ব্যবসা বাণিজ্য করিয়া খাই। আজকে দিনের মধ্যে আমাদের মূল প্রতিযোগিতার 200 ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেল। হাসপাতালটা ছিল, হয়তো আজকে কালকের মধ্যে বিলীন হয়ে যাবে। আমাদের নড়িয়াতে যাওয়ার জন্য একটা রাস্তা ছিল, এক সপ্তাহের মধ্যে পুরো রাস্তাটা বিলীন হয়ে গেল। নদী ভাঙন রোধে 5 কোটি টাকা ব্যয়ে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ভাঙনকে কিছুটা কমিয়ে আনার জন্য পানি উন্নয়ন বোর্ডের আপৎকালীন কার্যক্রম চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে 5 কোটি টাকার বালির বস্তা ফেলানোর কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এছাড়াও পরবর্তীতে আরো বরাদ্দ বৃদ্ধি পেয়ে আমাদের যে উপজেলা হেলথ কমপ্লেক্স রয়েছে সেটিকে যাতে রক্ষা করা যায় সেই কার্যক্রম অব্যাহত রয়েছে। গত আড়াই মাসের নদী ভাঙনে নড়িয়া ও জাজিরা উপজেলার প্রায় 6,000 পরিবার ভূমিহীন হয়ে পড়েছে। অথচ ভাঙন রোধে 1,097 কোটি 20 লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প গত বছর 2 জানুয়ারি একনেকে পাশ হয়। প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।